তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে মেরুবর্তিতার ভিডিওর দুটি অংশ, তার মধ্যে এখানে অংশ এক। অংশ একে আলোচিত বিষয় পরাবৈদ্যুতিক পদার্থের উপর বহিষ্ঠিত তড়িৎ ক্ষেত্রের প্রভাব, পরিবাহিত মেরুবর্তিতা দেখা যায় না তার ব্যাখ্যা। সব পরাবৈদ্যুতিক ধ্রুবক অন্তরক, কিন্তু সব অন্তরক পরাবৈদ্যুতিক পদার্থ নয় তার ব্যাখ্যা। ধ্রুবকীয় পরাবৈদ্যুতিক পদার্থের উপর বহিষ্ঠিত তড়িৎ ক্ষেত্রের প্রভাব, ইহার সচিত্র আলোচনা। RKJ Physics Touch by রজত কান্তি জানা। বাইরে থেকে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো অন্তরকের মধ্যে তার পরাবৈদ্যুতিক আচরণ এবং মেরুবর্তিতা আচরণ কেমন হবে, আজকে আমরা সেটাই বোঝাব। তা এখানে অন্তরকের মধ্যে বলা হচ্ছে, কোনো পরিবাহীর ক্ষেত্রে বলা হচ্ছে না। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে পরিবাহীর ক্ষেত্রে কোনো এই আচরণ দেখা যায় না। সেগুলো পরে আসছি, কেন পরিবাহীর মধ্যে আমরা এই মেরুবর্তিতা দেখতে পাই না। অন্তরক পদার্থ এবং পরিবাহী পদার্থটার পার্থক্যটা আগে বুঝতে হবে। পরিবাহী বলতে যারা তড়িৎ পরিবহন করতে পারে, আর অন্তরক বলতে যারা তড়িৎ পরিবহন করতে পারে না। এই তড়িৎ পরিবহনের জন্য কে দেয়? না, মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন কোনগুলোকে বলে? একটা নিউক্লিয়াসের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যত দূরের ইলেকট্রন হবে, শেষ কক্ষের যে ইলেকট্রন, এর প্রতি আকর্ষণ বলটা কী হবে? কম হবে। তার ফলেই এরা কী করতে পারে? একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে সহজেই যাতায়াত করতে পারে। এবং এই ইলেকট্রনগুলো ঠিক যেন পরিবাহীর মধ্যে গ্যাসের অণুর মতো ইতস্তত যে কোনো দিকে গতিশীল হতে পারে। সেই জন্য পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদে যদি আমরা কল্পনা করি, যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার উল্টো দিকেও ঠিক তত সংখ্যক ইলেকট্রন যাচ্ছে। উপর দিকে যদি ভাবি যতগুলো ইলেকট্রন যাবে, ঠিক সেই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে নিচের দিকে ঠিক ততগুলো ইলেকট্রন যাবে। তার ফলে কী হবে? ফ্রি ইলেকট্রন থাকা সত্ত্বেও, এরা একটা তাপীয় উত্তেজনায় থাকা সত্ত্বেও, এরা একটা গতিশীল হওয়া সত্ত্বেও একটা র্যান্ডাম গতি থাকবে, যেই গতির ফলে কী হবে? এরা তড়িৎ প্রবাহের সৃষ্টি করতে পারে না। বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত করা হয় তাহলেই কী হবে? এরা তড়িৎ পরিবহন করতে পারে। এই যে আকর্ষণ বলটা, এফটা এর ক্ষেত্রে খুব দুর্বল, ফলে বাদ থেকে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি তাহলে কী হবে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ইলেকট্রনগুলোর ফ্লো হতে থাকবে। আর এর ক্ষেত্রে এই বলটা অত্যন্ত বেশি, ফলে বাইরের প্রভাবে কখনোই ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যেতে পারে না, ওই পরিবাহীর মধ্যেই থাকবে। বাইরের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরা পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না। অন্তরকের মধ্যে কিছু কিছু পদার্থের পোলারাইজেশন ঘটে। এবার মেরুবর্তিতা বলতে কি? যখন একটা নিস্তড়িত পরমাণু, তার মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক কোনো আধান এক প্রান্তে থাকে না, টোটাল ধনাত্মক আধান আর টোটাল ঋণাত্মক আধান সমান থাকে, তার ফলে এরা নিস্তড়িত অবস্থায় থাকে। যেই বাইরে আমরা একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব, একটা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেই প্রয়োগ করব, সঙ্গে সঙ্গে কী হবে? এই দিকটায় নেগেটিভ তড়িতের সৃষ্টি হবে, এদিকটায় ধনাত্মক আধানের সৃষ্টি হবে। এই যে এইটার মধ্যে একটা দুটো মেরু, দু প্রান্তে দুটো মেরু সৃষ্টি হলো, একটাতে ঋণাত্মক আধানের মেরু আরেকটাতে ধনাত্মক আধানের মেরু। এই যে মেরু তৈরি হলো, সেই জন্য এটাকে বলা হয় মেরুবর্তিতা। তাহলে বাইরের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কী হয়? অন্তরকের সব পদার্থ নয়, কিছু কিছু পদার্থ কী হয়? তাদের মেরুবর্তিতা হয়। আর কী হয়? আর হচ্ছে এরা এর মধ্যে কী করতে পারে? শক্তিটাকে সঞ্চয় করতে পারে। এই ধরনের অন্তরক পদার্থগুলোকে বলা হবে পরাবিদ্যুৎ পদার্থ। তাহলে অন্তরকের সবাই পরাবিদ্যুৎ পদার্থ নয়, কিছু কিছু পদার্থ বলা হয়েছে অন্তরকের মধ্যে যাদের মধ্যে এই গুণ থাকবে, সেটাকেই বলা হবে পরাবৈদ্যুতিক পদার্থ। কিন্তু বাকি যেসব অন্তরক আছে তাদের মধ্যে কিন্তু এই ধর্মটা নেই, মানে তাদের মধ্যে ইলেকট্রন এবং
এই নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বলটা এত বেশি যে বাইরের তড়িৎ ক্ষেত্র দ্বারাও তারা কি হয় না, এরকম পোলারাইজেশন হয় না, দুটা পোলের সৃষ্টি হয় না। তারাও অন্তরক, তাদের আলাদা কোনো নামকরণ করা হয়নি, তারা অন্তরক। যেমন সবাই ছাত্র, এবার ছাত্রদের মধ্যে যার গান করতে পারে তাদের কি বলা হয়, শিল্পী ছাত্র বলা হয়। আর শিল্পী ছাত্রও ছাত্র, কিন্তু বাকি ছাত্রদের শিল্পী বলা হচ্ছে না। তাহলে সব ছাত্র গায়ক নয়, বাকি ছাত্ররা ছাত্রই বলা হবে। ঠিক সেই রকম এখানেও ঠিক তাই, যেসব পদার্থের মধ্যে মেরুবর্তিতা হয় বা তড়িৎ শক্তি সঞ্চয় করতে পারে তাদেরই পরাবিদ্যুৎ বলা হয়, বাকি অন্তরকদের অন্তরকই বলা হয়। সুতরাং আমরা এখানে একটা কথা বলতে পারি যে সব পরাবিদ্যুৎ অন্তরক, কিন্তু সব অন্তরক পরাবিদ্যুৎ পদার্থ নয়। এবার দেখা যাক পরিবাহীর ক্ষেত্রে কেন পোলারাইজেশন বা মেরুবর্তিতা দেখা যায় না। এটা যদি একটা পরিবাহী হয়, বাইরে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, এই বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের দিক যদি এই দিকে হয়, তাহলে এর ফ্রি ইলেকট্রনগুলো সহজেই কী হবে, এই পজিটিভ তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে, তা ফ্রি ইলেকট্রনগুলো সব এই দিকে চলে আসবে, আর এদিক থেকে ইলেকট্রন এদিকে চলে আসার ফলে এদিকে কী হবে, প্রোটনের আধিক্য ঘটবে। তার মানে যতগুলো ইলেকট্রন আসবে ঠিক ততগুলো এখানে প্রোটন বেশি থাকবে, তার ফলে এখানে ধনাত্মক মেরুকরণ হবে আর এদিকটায় ঋণাত্মক মেরুকরণ হবে। এবং এর ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে কী হবে, এখানে যতগুলো ধনাত্মক আধান এখানেও ঠিক ততগুলো ঋণাত্মক আধান তৈরি হবে, আর এখানে ঠিক ততগুলো পজিটিভ আধান তৈরি হবে। তা পরিবাহীর ভেতরে একটা তাহলে কী হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এখান থেকে এদিকে। এটা যেহেতু পোলারাইজেশন নয় ঠিক, কিন্তু আমরা যদি ভাবি পোলারাইজেশন হয়েছে, তাহলে ঠিক এখানে পোলারাইজড একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হবে, যেটা কিনা বিপরীত অভিমুখী। এবং ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে কী হবে, এই দুটো সমান হয়ে যাবে, তাহলে এর ভেতরের লব্ধ তড়িৎচালক বলটা কী হবে, ই জিরো মাইনাস ইপি। যেহেতু এখানে ই জিরোটা যা ইপিটা তা, সুতরাং এই লব্ধ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে, শূন্য হবে। এবং এটা ঘটবে খুব মুহূর্তে, 10^-15 সেকেন্ডে, 1 ফেমটোসেকেন্ড, এত কম সময়ের মধ্যে এটা ঘটে। সুতরাং আমরা বলতে পারি যে পোলারাইজেশন হয়ই না, এবং ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হচ্ছে। এবং যে কোনো পরিবাহীর ক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে বাইরের পৃষ্ঠেও যদি আধান থাকে, তার ভেতরে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। তাহলে পরিবাহীর বাইরে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলেও কী হবে, এখানে ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এবং যদি ওই পরিবাহীর ওপরে আমরা আধান দিয়েই দিই, তাতেও দেখা যাবে কী হবে, সেই আধানগুলো বাইরের পৃষ্ঠে চলে আসবে, কিন্তু ভেতরে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবেও কী হয়, ভেতরের তড়িৎ প্রাবল্যটা শূন্য হয়, তার ফলে এর মধ্যে মেরুবর্তিতা বা পোলারাইজেশন পরিবাহীর মধ্যে হয় না, হয় কার মধ্যে, পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যেই কী হয়, পোলারাইজেশনটা হয়। তাহলে এই পরিবাহীতে যদি মেরুবর্তিতা ঘটে ধরেই নেই, সেটা কিন্তু এমন কম সময়ের মধ্যে হবে, 10^-15 সেকেন্ডের মধ্যে এই মেরুবর্তনটা হবে, আর ভেতরে লব্ধ প্রাবল্যটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেই জন্য বলা হয় পরিবাহীতে কোনো পোলারাইজেশন হয় না বা মেরুবর্তন ঘটে না। তাহলে অন্তরকের মধ্যে কিছু কিছু পদার্থ হচ্ছে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ। এই পরাবৈদ্যুতিক পদার্থ আবার দুরকম, একটা হচ্ছে ধ্রুবীয়, একটা অধ্রুবীয় বা নন পোলার সাবস্টেন্স, আর এটা হচ্ছে ডাইইলেকট্রিক সাবস্টেন্স। এই ধ্রুবীয় পদার্থ কাদের বলে, যারা পোলার মলিকুল দ্বারা গঠিত। আর অধ্রুবীয় পদার্থ কাকে বলা হয়, পদার্থ অধ্রুবীয় অণু দ্বারা গঠিত, সেই সব পদার্থকে বলা হবে
অধ্রুবীয় পদার্থ বা নন পোলার সাবস্টেন্স। এবার অণুর উদাহরণ কি, এরকম পোলার অণুর উদাহরণ জল, HCl, H2S, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ইথানল বা এরকম বেশ কিছু অ্যালকোহল, এগুলোও হচ্ছে পোলার সাবস্টেন্স। সেরকম অধ্রুবীয় অণুগুলোর উদাহরণ কি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এই ধ্রুবীয় পরাবৈদ্যুতিক অণুর মধ্যে আমরা জলের গঠন চিত্রটা দেখা যাক। অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেন নেগেটিভ আয়ন, হাইড্রোজেন পজিটিভ আয়ন, আর এদিকে একটা হাইড্রোজেন পজিটিভ আয়ন, এদের মধ্যে এই বন্ধনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 105 ডিগ্রি। এটার পজিটিভ বিন্দুটা যদি এটা হয়, এটার পজিটিভ বিন্দু যদি এটা হয়, এদের মিডিলে হবে মোট পজিটিভের আধানের কেন্দ্রবিন্দু, এটা হবে পজিটিভ। আর নেগেটিভ তো যে জায়গায় আছে ওই জায়গাতেই তার বিন্দুটা হবে। সুতরাং তড়িৎ দ্বিমেরুর অভিমুখ এখানে কি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে এই বরাবর হবে তড়িৎ দ্বিভ্রামকের দিক। লব্ধ যে আমরা এই দিকে এই বন্ধনের দরুন তড়িৎ দ্বিমেরু ভ্রামক নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এদিকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এখানে দ্বিমেরু ভ্রামক এটা, এখানে দ্বিমেরু ভ্রামক এটা, এদের এবার লব্ধি যেটা হবে সেটাই হচ্ছে লব্ধ তড়িৎ ভ্রামকের দিক হবে। এদের প্রথম থেকেই একটা দ্বিমেরু ভ্রামক আছে। তাহলে এইসব পদার্থের বাইরের তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই না করেও স্থায়ী একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকবে। এরকম প্রত্যেকেরই একটা দিকে নেগেটিভ পোল আর একটা দিকে পজিটিভ পোল থাকবে, তারপর প্রত্যেকের একটা স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকবে, তাদের পদার্থ অনুযায়ী মানগুলো যে যার আল্লাহ আল্লাহ হবে। এবার এইসব পদার্থের উপর বাইরের তড়িৎ ক্ষেত্রের প্রভাব, তার একটা উদাহরণ আমরা ধরলাম HCl, একটা ক্লোরিন অণু, আর এদিকে একটা হাইড্রোজেন পরমাণু, এর কেন্দ্রবিন্দুতে কি আছে, পজিটিভ আধান, নিউক্লিয়াস পজিটিভ। তা এখানে যেহেতু প্রোটন আর নিউট্রনের সংখ্যা এর তুলনায় বেশি, আর একটা মাত্র প্রোটন, আর এর হচ্ছে 17টা প্রোটন, আর এখানে একটা প্রোটন, এর ধনাত্মক আধানের বিন্দুটা বেশি হবে, এবং এদের দুটো পজিটিভ আধানের কেন্দ্রবিন্দু যেটা বেশি তার দিকেই হবে। এখানটায় টোটাল পজিটিভ কেন্দ্রবিন্দু আছে কল্পনা করলাম। এবার এদের নেগেটিভ একটা কেন্দ্রবিন্দু আছে, ক্লোরিনের সমস্ত কক্ষের ইলেকট্রনের ঋণাত্মক আধানের একটা কেন্দ্রবিন্দু আছে, হাইড্রোজেন ও ক্লোরিনের মোট ঋণাত্মক আধানের একটা বিন্দু ক্রিয়া করবে, যে পরমাণুর ঋণাত্মক আধান বেশি সেই দিকেই ক্রিয়া করবে, তাহলে তার কেন্দ্রবিন্দু ক্লোরিনের দিকেই থাকবে। সেটাকে ধরলাম এইরকম একটা জায়গায় নেগেটিভ, তাহলে এদের মধ্যে একটা কী হয়ে গেল, সেপারেশান তৈরি হয়ে গেল, তার মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকেই কী হবে, একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে। এটাই প্রথম থেকেই তার স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক এইটা থাকবে, তাদের প্রথম থেকেই একটা পজিটিভ এবং নেগেটিভ মেরু দু প্রান্তে থাকবে। এবার এটাকে যদি আমরা এত গঠন স্ট্রাকচার না এঁকে সহজভাবে যদি আমরা এটাকে বোঝাতে চাই, আমরা এক একটা অণুকে এরকম ধরলাম এবং এর একটা প্রান্তে প্রথম থেকেই পজিটিভ আধানের কেন্দ্রবিন্দু, আর একটা প্রান্তে প্রথম থেকেই নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দু আছে। এটা কখন, এটা যখন আমরা বাইরে কোনো তড়িৎ ক্ষেত্র
प्रयोग करनी छविटा इ जिरोटा जखन जिरो এইবার যদি আমরা একটা পদার্থের উপর বাইরে থেকে একটা বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি তখন কি হবে বা পোলার সাবস্টেন্সের উপর বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাব যখন বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হয় না তখন কি হয় আর প্রযুক্ত হওয়ার পর কি হয় এখানে তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করার জন্য বাইরে দুটো তড়িৎদ্বারের মধ্যে একটা পোলার সাবস্টেন্স রাখতে হবে তা এখানে পজিটিভ তড়িদ্দার এদিকে যদি নেগেটিভ তড়িদ্দার হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এই বরাবর হবে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এটা আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়নি যখন তড়িৎ ক্ষেত্রটা প্রয়োগ করা হয়নি তখন কী হবে এই অণুগুলো এদের প্রত্যেকের একটা পজিটিভ নেগেটিভ করে একটা করে মেরু আছে এবং প্রত্যেকের একটা কী হবে প্রত্যেকের একটা পার্মানেন্ট তড়িৎ দ্বিমেরুক থাকবে ইচ মলিকুলের একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা থাকবে যেটা স্থায়ী কিন্তু নেট যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য হয় কীরকম না এরা নিজেদের মধ্যে একটা বদ্ধ শৃঙ্খল গঠন করে এখানেও একটা বদ্ধ শৃঙ্খল গঠন তার ফলে কি হয় নেট তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু শূন্য হয় অথচ প্রত্যেকের নিজস্ব একটা করে কি আছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে এরও একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে এরও আছে এরও আছে এরও আছে এরও আছে প্রত্যেকেরই একটা স্থায়ী দ্বিমেরু ভ্রামক আছে কিন্তু টোটালি দেখতে গেলে কি হবে এর কোনো দ্বিমেরু ভ্রামক নেই এবার যখনই এটাকে তড়িৎ ক্ষেত্র বাইরে থেকে প্রযুক্ত হবে এই অভিমুখে তখন কি হবে এর নেগেটিভ প্রান্তগুলো এই পজিটিভ দ্বারা আকৃষ্ট হবে এই বরাবর হয়ে যাবে প্রত্যেকের নেগেটিভ আমাদের ছবি অনুযায়ী বাম প্রান্তে নেগেটিভগুলো সজ্জিত হতে থাকবে এরা এলোমেলো ছিল বদ্ধ শৃঙ্খল গঠন করেছিল কিন্তু বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কী হবে এরা অ্যালাইনমেন্ট হবে কি বরাবর তড়িৎ ক্ষেত্র বরাবর পজিটিভ বিন্দুগুলো সব ওই অভিমুখী হবে নেগেটিভ দ্বারা আকৃষ্ট হবে কিন্তু কেউই কি হবে না পরমাণুর বা অণুর বাইরে কিন্তু কেউ যাবে না পরমাণু বা অণুর মধ্যেই এরা সীমাবদ্ধ থাকবে যেটা আমরা ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ফ্রি ইলেকট্রনগুলো একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে চলে যেতে পারবে তার ফলে একটা কী হবে তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে কিন্তু এখানে এরা পরমাণুর মধ্যেই বাউন্ড থাকবে আবদ্ধ থাকবে তার ফলে এই দিকের লেয়ারে কী হবে একটা নেগেটিভ লেয়ার তৈরি হবে আর এদিকটায় কী হবে একটা পজিটিভ লেয়ার তৈরি হবে তার ফলে কী হচ্ছে এই পদার্থের মধ্যে একটা মেরুকরণ হলো এই প্রান্তটা নেগেটিভ আধানের মেরু এই প্রান্তটা পজিটিভ আধানের মেরু সৃষ্টি হলো তা এর মাঝের যে পজিটিভ নেগেটিভ আছে এই মাঝের পজিটিভ নেগেটিভগুলো কী হবে পরস্পরকে প্রশমিত করে দেবে তাহলে মাঝখানটা কী হবে উদাসীন অঞ্চল হয়ে যাবে আমরা যদি একটা কাল্পনিক রেখা দ্বারা আলাদা করে দেই এই লেয়ারটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেল এই লেয়ারটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে গেল আর মাঝেরগুলো কোনো তড়িৎ নেই এই অঞ্চলটাকে বলা হবে উদাসীন অংশ তার ফলে এখানে কি হচ্ছে প্রত্যেকের স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক তো আছেই এবার টোটাল তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী হবে একটা পাওয়া যাবে তার ফলে কী হবে এখানে ভেতরে একটা কী হবে ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হবে সেটা এই পজিটিভ লেয়ার থেকে নেগেটিভ লেয়ারের দিকে এই দিকে একটা কী হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হবে সেটাকে বলা হবে পোলারাইজড তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইপি দ্বারা ডিনোট করা হবে এবং বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে যদি আমরা ই জিরো ধরি ই জিরোর তুলনায় ইপিটা
कम हबे इपिटा सर्वदा कि हबे लेस देन ई जीरो हबे कारणटा कि एखाने समस्त अणुगुलो किन्तु एक बिंदुते आसते पारलो ना পরিবাহীর ক্ষেত্রে কি ছিল এখানে যত সংখ্যক পজিটিভ ছিল এখানে ঠিক তত সংখ্যক ইলেকট্রনগুলো জমা হয়ে এদের দুজনের মানটা সমান হয়ে গিয়েছিল কিন্তু এখানে সমস্ত ঋণাত্মক প্রান্তগুলো অনুর প্রান্তগুলো এই প্রান্তে আসতে পারেনি সুতরাং ইপিটা সবসময় কী হবে ভেতরের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সৃষ্টি হয়েছে সেটা সবসময়ই কম হবে এবং তখন একটা লব্ধ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে ই সমান ই জিরো মাইনাস ইপি এবং তার অভিমুখটা কী হবে বৈশিষ্ট তড়িৎ ক্ষেত্রের মানটা যেহেতু বেশি সুতরাং এই বরাবরই হবে লব্ধ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বাইরের তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে এই যে দুটো লেয়ারে যে আধান উৎপন্ন হয়েছে এই ঋণাত্মক আধান আর এই যে ধনাত্মক আধানের একটা লেয়ার এটাকেই বলা হয় বদ্ধ আধান এই নেগেটিভ আধানের এই স্তরটাকেও বলা হবে বদ্ধ আধান এটাকেও বলা হবে বদ্ধ আধান যেটা তড়িদাবেশের ক্ষেত্রে আমরা নিকটতম প্রান্তের ক্ষেত্রে বলতাম যে ওটা হচ্ছে বদ্ধ আধান আর দূরতম প্রান্তটা আর্থিং করলে যেহেতু চলে যায় সেটাকে বলা হতো মুক্ত আধান কিন্তু এটার ক্ষেত্রে এই পরাবৈদ্যুতিকের ক্ষেত্রে যখন তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয় তখন দুই প্রান্তে উৎপন্ন আধানটাকেই বলা হয় বদ্ধ আধান কারণ এরা এই এ থেকে বেরিয়ে যায় না পরমাণুর মধ্যেই থেকে সৃষ্টি হয় সেই জন্য এটাকে বলা হয় বদ্ধ আধান যেহেতু পোলারাইজেশনের ফলে সৃষ্ট এটাকে বলা হয় মেরুবর্তী আধানও বলা হয় বাউন্ড চার্জ বলা হয় বদ্ধ আধান বা বাউন্ড চার্জ এটা বাউন্ডেড থাকে এর মধ্যেই পরমাণুর মধ্যেই সীমাবদ্ধ থেকে এটা তৈরি হয় আর এখানে ইয়ের মানটা ফিক্সড ধরে নিয়েছি এবার ইয়ের মানটা যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি প্রথমেই কিন্তু সব অণুগুলো এরকম এক রেখায় সজ্জিত হবে না প্রথমে আমরা যত ইয়ের মান বাড়াতে থাকব তত ওই অণুগুলোর উপর টর্ক বাড়তে থাকবে টর্ক বাড়লে কী হবে ওরা অ্যালাইনমেন্ট হতে থাকবে প্রথমেই সবাই একসঙ্গে সজ্জিত হবে না প্রথমের দিকে অ্যালাইনমেন্ট হতে থাকবে বৈশিষ্ট্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে সজ্জিত হতে থাকবে তাহলে যত এটা সজ্জিত হতে থাকবে তত নেট যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা তত বাড়তে থাকে অথচ প্রত্যেকের তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু স্থায়ী কিন্তু যত ই বাড়াতে থাকব তত কী হবে নেট যে দ্বিমেরু ভ্রামকের মানটাও তত বাড়তে থাকবে কারণ সজ্জিত অণুর সংখ্যা যত বাড়তে থাকবে তত তার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংখ্যাটাও বাড়তে থাকবে দশ লক্ষের মধ্যে যদি এক লক্ষটা সজ্জিত হয় তার দরুন যে দ্বিমেরু ভ্রামক হবে আরও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়ানোর পর দু লক্ষটা সজ্জিত হলো তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটু বাড়বে আগের তুলনায় তাহলে যত আমরা ই বাড়াবো তত কী হবে নেট তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটাও বাড়তে থাকবে তাহলে এখানে নতুন করে পি সৃষ্টি হয় না প্রতিটা অণুর যা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল সেটাই থাকে ফলে কী হয় টোটাল সজ্জিত হয়ে গেলেও তার নেট দ্বিমেরু ভ্রামকটা ধ্রুবক থাকে বাড়ে না ফলে যেখানে তড়িৎ শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করা হবে সেসব জায়গায় এই পোলার পরাবৈদ্যুতিক ধ্রুবকের গুরুত্বটা কম এটার ক্ষেত্রেও বাড়বে তড়িৎ শক্তি বাড়ে কিন্তু নন পোলারের ক্ষেত্রে যতটা বাড়বে তাতে কী হয় নতুন করে একটা পোলার সৃষ্টি হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে তার ফলে কী হবে এখানকার ইপির মানটা বাড়বে বাড়লে কী হবে লব্ধ তড়িৎ প্রাবল্যের মানটা কমবে আর লব্ধ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা যদি কমে তাহলে সঞ্চিত শক্তির পরিমাণটাও বাড়তে থাকে সুতরাং সেই জন্য তড়িৎ শক্তি বৃদ্ধিতে এই পোলার সাবস্টেন্সের গুরুত্বটা কম থ্যাংক ইউ ফর ওয়াচিং